নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসামে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত, মেধা তালিকায় আলোকিত শিলচরের দিন। পুলিশের সাড়াশি অভিযানে আটক এক মাদক পাচারকারী, উদ্ধার 41টি কন্টেনার। হাইলাকান্দিতে তারা পাম্প প্রকল্পে বৃহৎ কেলেঙ্কারি, ডিসিকে স্মারকপত্র কংগ্রেসের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফল করেছে বরাক উপত্যকা। তবে এবার শুধু বাণিজ্য বিভাগে মেধা তালিকার তিনটি স্থান শিলচরে এসেছে। বৃহস্পতিবার রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। শিলচরের রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ এবার মেধা তালিকায় দুটি স্থান দখল করেছে। মোট 500 নম্বরের মধ্যে 466 নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান পেয়েছে রামানুজের বিনীতা সিনহা। তারই সহপাঠী আদিত্য দত্ত 452 নম্বর পেয়ে নবম স্থান লাভ করেছে। এছাড়া বিবেকানন্দ জুনিয়র কলেজের সুমিতা রায় 453 নম্বর পেয়ে মেধা তালিকায় অষ্টম স্থান পেয়েছে। এদিন ফল প্রকাশের পর মেধা তালিকায় তৃতীয় স্থান পেয়ে খুশি বিনীতা এই সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে তা উল্লেখ করে। আমার নাম বিনীতা সাহা, আমি রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ থেকে পাস আউট স্টুডেন্ট। আমি কমার্সে 3rd পজিশন পেয়েছি, এটা আমার কাছে অনেক বড়। আমার টিচার্সরা এক্সপেকটেশনস আমি রাখতে পেরেছি, এটা আমার কাছে অনেক বেশি। ওদের মুক্ত রাখতে পেরেছি, আমার মা বাবা সবার অত ইয়ে করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বেশি। এটাই বলবো যে মানে হার্ডওয়ার্ক করলে পাওয়া যায় সব কিছু। আমাকে আমার টিচার্স মা বাবা সবসময় বলতো হার্ডওয়ার্ক করো, পাবে, তুমি পাবে, করে যাও। আমিও ওদের কথা শুনেছি, আজকে ওদের জন্যই আমি পেরেছি হয়তো। অসংখ্য ধন্যবাদ ওদেরকে। আর আমি খুব মানে গান করতে ভালো পাই, আর আর্টে তো আছে, মানে থাকি আমি সবসময় আর্টে। আর আমি এটাই বলতে চাই যে মানে কোনো কিছু জিনিস ইম্পসিবল হয় না, সব কিছুই পসিবল। হার্ডওয়ার্ক করতে হয় আর একটা ডেডিকেশন থাকতে হয়, যেটা পারা যায় সব কিছু। আগামীতে তো আপাতত তো বিকম করবো, তারপর সিএর এন্ট্রেন্স দিবো। যদি পাই তো ভালো, আর না পেলে মানে ব্যাংকের দিকে যাওয়ার চেষ্টা করবো, প্রিপারেশনস নেব। আমার মা বাবা আমার বোন আছে, ওরা তো খুব সাপোর্টিভ। আমার দিদি আমাকে ইংলিশে সব যথাযথ আমাকে হেল্প করেছে। আমার ইংলিশে টিউশন ছিল না, ইংলিশ অল্টারনেটিভ ইংলিশ, আর অনেক হেল্প করেছে আমাকে। আমি ওদের কাছে অনেক বেশি মানে থ্যাংক ইউ জানাতে চাই। যেরকম যখন কলেজ টিউশন থাকতো তখন তো এত যেরকম নর্মাল পড়াশোনা করতে হতো এরকমই করতাম। তারপরে যখন ডিসেম্বর জানুয়ারি লাস্টের দিকে আসলো তখন তো বেশি স্টাডি করতেই হতো, কেন কি একটা তো এইম ছিল যে আচ্ছা আমি একটা পজিশন আনলে তো ভালোই, সবার এক্সপেকটেশনস রাখতে হবে। অনেক চেষ্টা করেছি আমি ভালো রেজাল্ট করার, আর আজকে এটা পেয়েছি, এটা আমি অনেক ভালো লাগছে। রামানুজে বিনীতার সহপাঠী আদিত্য দত্ত আশানুরূপ সাফল্যে খুশি। ফল প্রকাশের পর সে জানায় তার অনুভূতির কথা। রেজাল্টটা পেয়ে আমার খুবই এক্সাইটেড ফিল হয়েছে, এতটা আশা ছিল না। আশা ছিল ভালো হবে, কিন্তু এতটা হবে আশা করিনি কখনো। এই রেজাল্টে আমার সবাই হেল্প করেছে, আমার মা, আমার দিদি, আমার কলেজের সব টিচার্স, আরবিডি স্যার, জয়িতা মিস, ইন্দ্রাণী মিস, প্রণব স্যার, উর্মিলা মিস, অজিতেশ স্যার, আর সবাই, কেউ কেউ বাদ দিল সরি, রিম্পম স্যার, সবাই অনেক হেল্প করেছে। আর এই রেজাল্টটা পেয়ে আমি খুবই খুশি। এত টেনশন নিয়ে না পড়তে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে আর রিল্যাক্স হয়ে পড়তে। কত সময় পড়েছো ঘরে? কত সময়? কলেজ যতদিন ছিল ততদিন ডেইলি 2-3 আওয়ার্স ম্যাক্সিমাম, আর যখন কলেজ শেষ হয়েছে তখন 1-10 আওয়ার আসছি। কী হতে চাও? আমি সিএ হতে চাই আগামীতে। মানে খেলাধুলা করতে অনেক ভালো পাই আমি। সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়াতে আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সবই আছে। এত বেশি মানে বেশিরভাগ আমি হোয়াটসঅ্যাপই করি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। আমি কলকাতার থেকে আপাতত অনলাইনে কোচিং নিচ্ছি, আর ডিসেম্বর মাসে আমার এক্সাম। আত্মনির্ভর ভারতের আইডিয়াটা খুবই ভালো। আমরা চাইনিজ প্রোডাক্টসের উপরে অনেক বেশিভাবে ডিপেন্ডেন্ট, এর জন্য কিছুটা যদি আমরা ওটা কমিয়ে নিজের ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করতে পারি তো খুবই ভালো হবে, আর আগামী যেটা পসিবলও হবে নেক্সট 10-20 ইয়ার্সে। বিবেকানন্দ জুনিয়র কলেজের সুমিতা রায়ও তার অনুভূতির কথা ব্যক্ত করে। আর
আমার এই সাকসেসের পিছে আমাদের সব টিচার, কলেজের প্রত্যেক টিচার অনেক সাপোর্টিভ। আমাদের নিজের ভিতরে যে পটেনশিয়াল আছে ওটা আমাদেরকে অ্যাটেন্ড করতে অনেক হেল্প করে। আর টিচার্স স্টুডেন্টের সাথে অনেক ক্লোজ মানে রিলেশনশিপ আছে, ওরা আমাদের প্রবলেমস বুঝে আমাদেরকে এটা সলভ করতে একদম হেল্প করে। এরকম না যে খালি প্রফেশনাল টাচ, আসলাম ক্লাস করলাম গেলাম, এরকম হয় না একদমও। আমাদের প্রবলেমস থাকলে ওরা বারবার বলে যে আমরা এটা ক্লিয়ার করবো। আর আমার আমার টিউশন টিচার্স সাথে আমাকে অনেকই হেল্প করেছে। আমি আমার টিউশন টিচারকে স্পেশালি থ্যাংক ইউ বলতে চাই, আমার রূপম স্যার, আমাদের আরবিডি স্যার, আমার দীপঙ্কর চন্দ্র স্যার। আর অ্যাপার্ট ফ্রম দেম কলেজের টিচার তো অনেক ভালো, বেস্ট কলেজ বলবো এবার আগের মধ্যে। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার মা বাবা আছে, দিদি আছে, কাকু কাকি এবং আমার ছোট একটা ভাই আছে, কাকার তো। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই খুব ইন্সপায়ার হই আমার দিদিকে দেখি। দিদি অনেক পড়ায় ভালো, ও ঠিক 4 ইয়ার্স আগে ও সায়েন্স স্ট্রিম থেকে এক্সাম দিয়েছে, ও 91% এক্সামে মানে পাস করেছে। ওর থেকে আমি অনেক ইন্সপায়ার হয়েছি। আচ্ছা, একটা ঘরে এনভায়রনমেন্টই ডিফারেন্ট থাকে যদি বড়রা পড়ায় ভালো থাকে। সিমিলারলি আমার ছোটো ভাই এখন আমাদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছে। আর মা বাবা তো আছেই, মেন্টালি অনেক সাপোর্ট করে, মরালি সাপোর্ট করে, এবার পড়াশোনা এত একটা সাপোর্ট করতে পারে না, তো আমার টিচাররা ওটা কমপ্লিট করে। টিচার ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে, অনেক হেল্প করে আমাদেরকে। কাছাড়ে এবার বাণিজ্য শাখায় মোট 1010 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসে। পাশের হার 86.44%। হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় যথাক্রমে 386 এবং 382 জন ছাত্র বাণিজ্য শাখায় পরীক্ষায় বসে। পাশের হার যথাক্রমে 69.08% এবং 77.23%। কলা বিভাগে এবার পরীক্ষায় বসে কাছাড়ে 8018, হাইলাকান্দি ও করিমগঞ্জে যথাক্রমে 2997 এবং 4917 জন। পাশের হার ক্রমান্বয়ে 65.06, 56.29 এবং 80.07%। এদিকে বিজ্ঞান শাখায় কাছাড়ে 1672 ছাত্রের মধ্যে 1502 জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার 89.83%। হাইলাকান্দি জেলায় 633 জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে 512 জন, হার 80.88%। আর করিমগঞ্জ জেলায় 686 ছাত্র পরীক্ষায় বসে 622 জনই উত্তীর্ণ হয়েছে বিভিন্ন বিভাগে। এ জেলায় বিজ্ঞান শাখায় পাশের হার 90.67%। এদিন উচ্চ মাধ্যমিকের ফলও ডিজিটাল প্ল্যাটফর্মে ঘোষণা করে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ফল প্রকাশের পর কৃতী ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এবারের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলে কলা বিভাগে 85% সাফল্য পেয়েছে আমরাঘাট এমকে দে জুনিয়র কলেজ। কলেজ থেকে মোট 240 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 204 জন। প্রথম বিভাগে 3 জন, দ্বিতীয় বিভাগে 66 জন, তৃতীয় বিভাগে পাশ করেছে 135 জন, মোট 7টি লেটার। পাশের হার 85%। পরে স্কুলের ফলাফল নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন অধ্যক্ষ সুব্রত চৌধুরী। 240 জন, এর মধ্যে পাশ করছে 1st ডিভিশনে 3 জন, 2nd ডিভিশন 64 জন, 66, 3rd ডিভিশনে গেছে 135, 135 জন, টোটাল হয়েছে 204 জন। তাইলে 240 জন এপিআর মধ্যে 205 করছে 204 জন, পার্সেন্টেজ হল 85%। লেটার আছে টোটাল 7টা লেটার, এর মধ্যে লজিক ফিলোসফি একটা, মণিপুরি একটা, 2টা এমআইএল বেঙ্গলি আর 3টা অ্যাডভান্স বেঙ্গলি। সুরেন্দ্র মেমোরিয়াল কলেজ থেকে এবছর উচ্চতর মাধ্যমিকে বিজ্ঞান, বাণিজ্য ও কলা শাখা থেকে মোট 46 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, পাশ করেছে 39 জন। এর মধ্যে রয়েছে বিকলাঙ্গ এক ছাত্র, তার নাম অমর কুমার কুর্মী। ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশি কলেজ কর্তৃপক্ষ। মেরা নাম অমর কুমার কুর্মী হ্যায়, মেয়ে সুরেন্দ্র মেমোরিয়াল জুনিয়র কলেজ সে পাস আউট হুম। মেরা সায়েন্স স্ট্রিম সে মেয়ে বিলং করতা হুম। মেরা পার্সেন্টেজ 65% হ্যায়, মেয়ে অর ভি জাদা এক্সপেক্ট কর রহা থা, আর মেয়ে ফিউচার মেয়ে ডক্টর হোনা চাহতা হুম, জিসসে মেয়ে আপনে দেশ কি সেবা কর সকু। মেয়ে ফিজিক্যালি তো থোড়া সা ডিসেবিলিটি হেই হ্যায়, পর মেয়ে কলেজ মেয়ে ফ্রেন্ডস, উসকে বাদ টিচার্স বহুত সাপোর্ট করতে থে, আর अंकल आंटी स्कूल में कॉलेज में जो रहते वो भी बहुत सपोर्ट करते। कभी कभी अगर बैग अगर एक जगह से दूसरा जगह लेके जाना हो तो वो भी हेल्प कर देते थे, और फ्रेंड्स तो है ही, फ्रेंड्स भी बहुत सपोर्टिव थे। स्पेशली टीचर्स वगैरह वो मुझे बहुत इंस्पायर करते थे कि कुछ अच्छा करो, पढ़ाई करो,
कुछ तुम्हें अच्छा बनना है, हमेशा वो ऐसे बोलते जिससे मुझे ऐसा सक्सेस मिला और मैं और ज़्यादा एक्सपेक्ट कर रहा था। আমাদের সায়েন্স স্ট্রিমে অ্যাপিয়ার করেছিল জাস্ট অনলি 15 স্টুডেন্ট, তার মধ্যে টোটাল নাম্বারস অফ স্টুডেন্ট পাস করেছে 12, তার মধ্যে ফার্স্ট ডিভিশন 4টা, সেকেন্ড ডিভিশন 7 নাম্বার অ্যান্ড থার্ড ডিভিশন 1 নাম্বার। আর্টস স্ট্রিমের মধ্যে আমাদের টোটাল স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল 20, তার মধ্যে পাস হচ্ছে গিয়ে 17, 1 ফার্স্ট ডিভিশন, 2 সেকেন্ড ডিভিশন অ্যান্ড থার্ড ডিভিশন হচ্ছে গিয়ে 7 নাম্বার। কমার্স স্ট্রিমের মধ্যে আমরা টোটাল অ্যাপিয়ার করেছিল 11 স্টুডেন্ট, তার মধ্যে 10 স্টুডেন্ট পাস, ফার্স্ট ডিভিশন নাম্বারস 3 নাম্বারস, সেকেন্ড ডিভিশন 5 অ্যান্ড থার্ড ডিভিশন 4 নাম্বারস, নিয়ার অ্যাবাউট 94%। অ্যান্ড অ্যাভারেজ পাস রেট আমাদের কলেজে 85%। তো মোটামুটি আমরা এই স্টুডেন্ট নিয়ে সন্তুষ্ট, এই রেজাল্ট নিয়ে, কারণ আমরা যে কোয়ালিটি স্টুডেন্ট নেই সেই অনুযায়ী আমাদের রেজাল্ট। অনেক স্টুডেন্ট আছে যারা সেকেন্ড ডিভিশনে এটা ফার্স্ট ডিভিশন পেয়েছে, মেট্রিকে সেকেন্ড ডিভিশন ছিল ওরা ফার্স্ট ডিভিশন পেয়েছে, যারা থার্ড ডিভিশন নিয়েও যারা স্টুডেন্ট ভর্তি হয়েছিল ওরা সেকেন্ড ডিভিশন পেয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবার প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। এদিকে উচ্চতর মাধ্যমিকে আশানুরূপ ফল করেছে শিলচরের মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজও। এই কলেজ থেকে এবার বাণিজ্য শাখায় 99% এবং কলা শাখায় 80% পড়ুয়া পাশ করেছে। পরে পড়ুয়াদের সাফল্য নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের প্রাইভেট টিউশন ছাড়াই ছাত্রদের এই সাফল্যে তারা গর্বিত। বিশেষ করে এল প্রিয়া সিং নামের এক ছাত্রের ভূয়সী প্রশংসা করেছে কলেজ কর্তৃপক্ষ। আমরা 2015-তে শুরু করে আমরা এখানে শুরু করেই আমাদের একটা মোটো ছিল যে স্টুডেন্টরা প্রাইভেট কলেজে পড়বে উইদাউট প্রাইভেট টিউশন, এবং সেভাবেই আমরা প্রথমে শুরু করে আমরা যে স্ট্যাটাস যে ক্যাটেগরির স্টুডেন্টদেরকে পেয়েছিলাম ওদেরকে আর্টস এবং কমার্সে 100% প্রাইভেট টিউশন ছাড়া ব্রিলিয়ান্ট রেজাল্ট আমরা শুরু থেকে করিয়ে আসছি প্রত্যেক বছর। লাস্ট ইয়ারেও ভালো রেজাল্ট করেছে, এবারেও আমাদের কলেজে রেজাল্ট একদম কমার্সে 99% পাশ করেছে, আর্টসে 80% পাশ করেছে। যারা পাশ করেছে স্টার মার্কস লেটার মার্কস নিয়ে পাশ করেছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সবাই কিন্তু উইদাউট প্রাইভেট টিউশন পাশ করেছে, ঠিক আছে। এবারে ব্যতিক্রমী ছাত্র বলতে এল প্রিয়া সিং, এল প্রিয়া সিং ফার্স্ট ডিভিশন লেটার নিয়ে স্টার মার্কস নিয়ে পাশ করেছে। ও কি হয়েছিল, ওর ম্যাট্রিক পাশ করার পর ওর ম্যারেজ হয়ে গিয়েছিল, ঠিক আছে, তারপর 4 বছর পড়াশোনা করেনি। তারপর আমরা ওই বিষয়টা জানতে পারলাম, ওর হাজব্যান্ডকে আমরা কনভিন্স করালাম, ও উৎসাহিত হয়ে আমাদের কলেজে অ্যাডমিশন দিয়েছে, এবং ওর উৎসাহ দেখে আমরাও অধিক উৎসাহিত হই, এবং তারপর রেজাল্ট তো পেয়েই গেলাম। এবার ফার্স্ট ডিভিশন স্টার মার্কস নিয়ে লেটার মার্কস নিয়ে পাশ করেছে ওই মেয়েটা এল প্রিয়া সিং। তো আমরা 2015-তে শুরু করেছিলাম, কিন্তু আমরা 2018-তে আসাম গভর্নমেন্টের অ্যাপ্রুভেল পেয়েছি, তারপর আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের অ্যাফিলিয়েশন পেয়েছি, ডিগ্রি সেকশনের আসাম ইউনিভার্সিটির থেকে অ্যাফিলিয়েশন পেয়েছি। ড্রাগসের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে পুলিশ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। ধৃতের নাম রাজু লস্কর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে টাউন দারোগা অঙ্কুর শইকিয়া এক অভিযান চালিয়ে শিলচর কালীবাড়ি চর এলাকা থেকে আটক করেন তাকে। তার কাছ থেকে 41টি ড্রাগস ভর্তি কন্টেনার জব্দ করে পুলিশ, তবে এর বাজার মূল্য কত তা জানায়নি পুলিশ। এদিকে ড্রাগসের উৎস সন্ধানে রাজুকে বর্তমানে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। হাইলাকান্দিতে মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারির পর এবার মাইনরিটি জনগণের জন্য বরাদ্দ জলের তারা পাম্প প্রকল্প বাস্তবায়নে বৃহৎ দুর্নীতির অভিযোগ এনে জেলাশাসককে এক স্মারকপত্র তুলে দিলে যুব কংগ্রেস। বৃহস্পতিবার জেলাশাসক মেঘনদী দাহালের হাতে তুলে দেওয়া ওই স্মারকপত্রে যুব কংগ্রেস আরও অভিযোগ করে, বিজেপি সরকার একদিকে স্বচ্ছ ভারতের স্লোগান দিচ্ছে আর অন্যদিকে এই সরকারের আমলে একের পর এক দুর্নীতির ঘটনা ঘটছে। যুব কংগ্রেস এদিন হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধেও লাগামহীন দুর্নীতির অভিযোগ তোলে। আর যদি দেখা যায় তাই লই না, তো আমরা মোটামুটি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা 7 দিনের ভিতরে আমরা আন্দোলন আবার স্টার্ট করবো আর কি।
আমি মনে করি আর যেটা মানে যেটা জোর আর কি বিজেপি গভর্নমেন্টে বারবার তখন মানে হাইলাখান দিতে খালি আজকে মাইনরিটি স্কলারশিপ কালকে পেয়েছি স্কলারশিপ মানে এটা কিতা একটা মানে যে স্টার্ট করছে এটা মানে একটু বোঝা হাইলাখান দিতে মানে সব ধরনের দুর্নীতিটা করে আর কি এতে এটা নিয়ে আর মানে তো আপনারা সবাই জানতে পারবেন এটা যে তারা মানে কীরকম হাইলাখান দিতে মানে কীরকম আসল আসামও চলে দুর্নীতি চলে কিন্তু হাইলাখান দিতে তার মানে হাইলাখান জেলাটা মানে বাঁচেন যে দুর্নীতি লেগে আখড়া বানাই ফেলাই দিয়েছে আর কি পঞ্চায়েতের কাজকর্মে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল রাঙ্গিরঘাট জিপিতে বৃহস্পতিবার জিপির সহসভানেত্রী জুমি বেগম বড়ভূঁইয়া সহ কয়েকজন গ্রুপ সদস্য এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এ অভিযোগ করেন তারা বলেন চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি চলছে রাঙ্গিরঘাট জিপিতে কনস্ট্রাকশন কমিটিকে অন্ধকারে রেখে জিপি সভাপতি শম্ভু রবিদাস ও সচিব দেবব্রত নাগের বিরুদ্ধে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন করেছেন তারা আজকে বিগত মানে যতদিন থেকে আমরা এই গ্রুপের মধ্যে যত দুই নম্বরই আছে আমরা শম্ভু রবিদাস হইল কি আমরা ফাইনচাই সে ফোর্টিন ফাইন্যান্সর যত কিছু টাকা পয়সা আমি দেখি বহুত কিছু কাজকর্ম আছে এই কর্মগুলারে হে নিজে তার ফেক অ্যাকাউন্ট দিয়া টাকা পয়সা আত্মসাত করে শুনি আমরা শুনি কিন্তু আমরা গরিব মানুষ আমরা তো যাইতাম পারি না তো কইতে যাইছি ও কোথাও অতটুকু পর্যন্ত মানে যত কোটি টাকার কেলেঙ্কারি এই যে জিপির যত কর্ম কাজ যতগুলো আসলো এইগুলা হে তার ফেক অ্যাকাউন্ট দিয়া অথচ লগে অতটুকু পর্যন্ত করছে আজকে কোভিড নাইন্টিনের যে এক হাজার টাকা করে দেওয়া আসলো টেকা এক হাজার টাকা করিয়া গরিবর হিসাবে আমারে নিজেরে এক হাজার টাকা দিছে আনিয়া ঘর আজকে মানে একটা গভর্নমেন্ট থেকে লিস্ট আইছে যে তারারে চাউল দেওয়ার কারণে হে কিতা করছে চাউলর মানে ফাইনচাইতে আমার ঘর টেকা দিছি এক হাজার টেকা দিছি আনি এক হাজার যখন লিস্টও নাম আইছে এই গরিবগুলারে মানে আমি একজন গরিব মানুষ আমারে ইয়া হে টেকা চার্জ করছে যে পাঁচশো টাকা দেও যদি তোমারে আমি মানে লিস্টও নাম দিমু তুমি আগামীতে তাকিয়ে তোমার চাউল পাইবাই মানে গভর্নমেন্ট ফেসিলিটি পাইবা আমি রাঙ্গিরঘাট জিপি ভাইস প্রেসিডেন্ট জুমি বেগম বড়ভূঁইয়া ফোর্টিন ফাইন্যান্সে ফোর্টিন ফাইন্যান্সে কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু 80% টাকা আত্মসহায়ক কাজ হয়নি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আমি ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে কোনো সম্পর্ক করেনি উনি অন্য অন্যদেরকে নিয়ে কাম কাজ ফেক অ্যাকাউন্ট করে কাম কাজগুলা আত্মসহায়ক নিয়েছে কোভিড নাইন্টিন মোকাবিলায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে এক স্যানিটাইজেশন কর্মসূচির সূচনা করা হয় বৃহস্পতিবার ভুবন হিল জিপির বিভিন্ন জায়গায় ওই স্যানিটাইজেশন কর্মসূচির সূচনা করেন জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য উপস্থিত ছিলেন এপি সদস্য রেণুবালা দাস জিপি সচিব ইন্দ্রনীল চক্রবর্তী সহ আরও অনেকে শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার আসামে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত মেধা তালিকায় আলোকিত শিলচরের দিন পুলিশের সাড়াশি অভিযানে আটক এক মাদক পাচারকারী উদ্ধার ৪১টি কন্টেনার হাইলাকান্দিতে তারা পাম্প প্রকল্পে বৃহৎ কেলেঙ্কারি ডিসিকে স্মারকপত্র কংগ্রেসের এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।